আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুরে মহামিছিল তৃণমূল কংগ্রেসের। রবিবার গঙ্গারামপুর তরুণের আহ্বান ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় মহামিছিল। এরপর মিছিলটি হাইস্কুল পাড়া, বিডিও অফিস মোড়, ব্লক পাড়া, বাসস্ট্যান্ড হয়ে চৌপতিতে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভা প্রাক্তন পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, কুশমণি বিধানসভার বিধায়িকা রেখা রায় সহ আলো বিশিষ্ট ব্যক্তিরা। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। বললাম যে আপনারা ওয়ার্ডের নিয়ে একটা মিছিল হচ্ছে গঙ্গারামপুর শহরের দিকে, কি বলবেন এত লোক? আমরা শুধু নির্বাচন ঘোষণা হয়েছে তারপরে যে আমরা প্রচারে নেমেছি তা নয়, আমরা দীর্ঘদিন ধরে 2.5 মাস ধরে আমরা যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে আমরা প্রচার শুরু করে দিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নটা আমরা মানুষের পাশে আমরা রেখেছিলাম। সেই কারণে আজকে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আজকে যেভাবে বেরিয়ে এসছে সমস্ত বাড়িঘর থেকে, তো এটাই প্রমাণ করছে যে আগামী যে 27 ফেব্রুয়ারি যে নির্বাচন, পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এই গঙ্গারামপুর পৌরসভার যে 18টা ওয়ার্ড, সেই 18টা ওয়ার্ডের 18 জন প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেবে, এটাই আজকে প্রমাণ করে দিল। আমি যেহেতু পৌরসভার পৌর প্রশাসক হিসাবে ছিলাম এবং বিগত দিনে চেয়ারম্যান হিসাবে ছিলাম, সেই কারণে আমি সবাইকে নিয়ে, আমার গোটা টিমকে নিয়ে আমি যেভাবে কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, আর আরেকদিকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক দূরদর্শিতা, এটাই প্রমাণ করছে যে আগামী দিন শুধু বাংলায় তৃণমূল ছাড়া আর কোনো দল থাকবে না, এটাই প্রমাণ করছে। আজকে গঙ্গারামপুরের বুকেও এটা প্রমাণ করে দিল যে তৃণমূল ছাড়া কোনো দল আজকে নেই গঙ্গারামপুরের।